কখনো না আশিকের আল্লাহ কই জিব রাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগণ জুলুস পাগলের সূরা আল ইমরান করছে গো সোনা আশিকের বিজয়নগরবাসীর সূরা আল ইমরান করছে গো সোনা ওরে মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না মানে দারগন হাত তুলে বলে না আই মিলাদুন মিলাদুন তিনি প্রথম করেছেন রাহানা ইমানে দারগন করোনা বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ শুনো না আশিকের আল্লাহ কই জিব রাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস পাগলের সূরা আল ইমরান করছে গো সোনা আশিকের বিজয়নগরবাসীর সূরা আল ইমরান করছে গো সোনা ওরে মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না মানে দারগন হাত তুলে বলে না ঈদ মিলাদুন ঈদ মিলাদুন তিনি প্রথম করেছেন রাব্বানা ইমানে দারগন করোনা বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ আল্লাহ কই জিব রাইল শুনো না আশিকের আল্লাহ কই জিব রাইল শুনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদ ঈদ মিলাদ
প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস পাগলের সূরা আল ইমরান করছে ঘোষণা প্রিয় বিজয়নগর সুন্নি জনগণ, আপনারা জানেন আজকে আপনাদের অক্লান্ত রাসূল পাকের প্রেমের পরিচয় নিয়ে আল্লামা মুফতি আবু নাসির জাহানি হুজুরের নেতৃত্বে পাশে রয়েছেন সারা বাংলার আমল সৃষ্টিকারী বর্তমান মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ আপনারা যে গুণজুয়া রাসূল পাকের প্রেমে উজ্জীবিত হয়ে দেখিয়েছেন তা আমরা যতদিন বেঁচে থাকি তা আমরা ধরে রাখতে চাই কি চাই না। এখান থেকে আমি সারা বাংলাদেশের সমস্ত মুনাফিকদেরকে একটা জিনিস আমি বার্তা দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আর ঘরে বসে থাকবে না, কারণ সারা বাংলাদেশের আওয়াজে কানে যে পীর মশাইখের দরবারে মাজারগুলি ভাঙতেছে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের মৌলানা আবু নাসির জাহাদি সাহেবকে, ওনার উদ্যোগে আমরা যে ঐক্যবদ্ধ একটা জুলুস করতে পারছি সেই জন্য কোটি কোটি শুকর আদায় করি ওনার দরবারে। আমি এই সবাইকে বলতে চাচ্ছি আমাদের লক্ষ্যটা যেন আগামী তো উৎসব সময় বলবত থাকে, এইভাবে প্রতি বছর সম্মিলিতভাবে পুরা বিজয়নগর মিশে আমরা যেন ঈদে মিলাদ উদযাপন করতে পারি। আপনারা ইনশাল্লাহ ভালো আছেন তো? সম্মানিত আমার সুন্নি জনতা ভাইয়ের আমার, আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি আজকে আমাদের বাংলার গৌরব বিজয়নগরের গৌরব আমাদের মধ্যে যার আহ্বানে আজকে আমরা আজ এই বিজয়নগরবাসী উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে হযরত মাওলানা আবু নাসির জাহানি স্যার এবং বাংলার যুবকদের আইডল, বাংলার যুবকদের বাংলার জমিনের টাইগার আমাদের সামনে উপস্থিত হয়েছে পীরমন্ত্রী গিয়াসউদ্দিন তাহিরি স্যার। আমি একটা জিনিসই বলতে চাই, আমরা যে ঐক্য হয়েছি এই ঐক্য যেন আর কোনোদিন না ফাটল ধরে, এই আমাদের ঐক্য থেকে যেন বাংলার জমিনের প্রত্যেকে সুন্নি জনতা ভাইরা নামে এক হয়ে একবার সন্তান হয়ে রাসূলের পাকের তরিকা যাই এবং ওলি আউলিয়াদের তরিকা থাকতে পারি সেই ব্যবস্থা করে আমরা ইনশাআল্লাহ চলব। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের উপস্থিতিতে আমরা এই জুলুস করতে পারি কি খুশি না বেজান? আমরা কি সুন্নি না মুনাফিক? মুনাফিকদের সাথে আমাদের কোন আপোষ নাই, কিন্তু আমরা সুন্নি না সুন্নি মিলে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বৃষ্টির মধ্যে আপনারা
আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ঈদে মিলাদুন্নবীর জুলুসকে সফল করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। যার আগমন না হলে এই জুলুস হতো না। দীর্ঘ 47 বছর যাবৎ এই বিজয়নগর দাউদপুর পরগনে এসে সুন্নত প্রচার করছেন, যার উদ্যোগে আজকের এই জুলুস মুফতি আবনা সুরজে আদি সাহেবের আহ্বানে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা অদূর ভবিষ্যতের জন্য সবসময় এক হয়ে থাকার এক কথা আছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সবাই এক হয়ে চলব। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই আল্লামা মুফতি আবু নাসির জাহাজি হুজুর মাদ্রাসিমের আলীকে, যিনি অত্যন্ত উদারতায় আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের যে আমাদের মাঝে যে অন্তদ্বন্দ্ব বিভিন্ন ধরনের অভিমান ছিল, সকল অভিমানগুলোকে মিটিয়ে বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তিনি উদাহরণ রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর মহব্বত নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেন না, আমি হল আশিকের রাসূল। তো আজকে বিজয়নগরবাসী আশিকের রাসূলের প্রমাণ রেখেছেন, বৃষ্টির মধ্যে 2.5 ঘন্টা ঢাকা টু সিলেটের রাজপথ দখল করে এবং অত্যন্ত প্রাণবন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে এই জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে এই মুহূর্তে চান্দরা ডাক বাংলায় আমরা একত্রিত হয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাতের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করব। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলতে চাই, আমাদের মাঝে কি আর কোনো ভাগ আছে? আমাদের মাঝে পারস্পরিক কোনো হিংসা আছে? কোনো ধরনের অভিমান আছে? আমাদের এই ভালোবাসা এই ঐক্য কি আজীবন থাকবে? আজীবন থাকবে? আমরা একা একা তেমন বেশি করতে পারবো না, কিন্তু যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইতিহাস পাল্টে দিতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার জমিনে আউলিয়া কারামদের ভালোবাসা আর আউলিয়া কারামদের মহব্বত জারি এবং সারি করতে পারবো, ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই বাংলার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ঘরে ঘরে পথ পথ করে উড়বে, ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার রাজপথ থেকে মসনদ পর্যন্ত কেঁপে উঠবে। আমি দত্তহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, অতীতে যা হবার হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনডিপ গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি চান্দর ডাক বাংলা থেকে। আপনি হয়তোবা নিজেও জানেন যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এবং এই দেশে মদিনাওয়ালার প্রেমের কথাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়ে এই আমাদের কানে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কিন্তু মদিনাওয়ালার মহব্বত পেয়েছি, কথা বলেন? তো সেই আল্লাহর ওলিদেরকে আমরা নিজে ধারণ করি। এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, এই দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই, এই দেশে কোনো হিংসতার ঠাঁই নাই, এই দেশে কোনো কাটাকাটির স্থান নাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে হবে। অনেকে মনে করে আমরা শান্তিপ্রিয়, অনেকে মনে করে আমরা রাস্তায় গাড়ি চড়া ভাঙ্গি না, অনেকে মনে করে যে আমরা আন্দোলন করি না, অনেকে মনে করে যে আমরা জ্বালাও পড়াও করি না, এই জন্য মনে হয় আমরা দুর্বল। আসলে কি আমরা দুর্বল? আসলে কি আমরা দুর্বল? আমরা কি দুর্বল? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে, আমাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে। এক দফা এক দাবি, ইন্টারিম গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। গতকালও ঢাকার রাজধানীতে লক্ষ লোক আমি সেখানেও সময় টিভি এবং চ্যানেল আইকে ইনফর্ম করে আমি জানান দিয়েছি। আজকে আমি জানান দিতে চাই, অনতি বিলম্বে যদি আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করা না হয় তাহলে এই সুন্নি জনতা ঘরে বসে থাকবে না।
আল্লাহর ওলি গলিতে মন চায় শুধু গরিতে আশা যে দেখব নবীকে দেখা দাও নবীর সবলে রাসূল সালাম সালাম। সবচেয়ে বড় প্রশংসনীয় বিষয় হল দেশে ব্যতিক্রম ধর্মী অরাজকতার সময় বিবাড়িয়া জেলাটা বিজয়নগর উপজেলাটা আল্লাহ পাক শান্ত রেখেছেন। আমার একটাই কথা থাকবে, দল যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই। আমি আপনাদের খেদমতে আহ্বান করতে চাই, আমি দুনিয়ার থাকি বা না থাকি, আপনারা আপনাদের যারা রাহাবর হকানি পীর ও মুর্শিদের দিক নির্দেশনায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নেতৃত্ব রয়েছে তাদের দিক নির্দেশনায় প্রত্যেক বছর মহা ধুমধামের সাথে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জশনে জুলুস নূরানি মাহফিল করবেন। এই বছরের শেষ, আগামী বছর আরো যেন দ্বিগুণ লোক হয় আল্লাহর রহমতে। আজকে তো লোকে লুকারণ্য হয়ে গেছে, আমার বিশ্বাস বিবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলায় আজকে একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। আমাকে তাহিরি সাহেব বারবার বলতেছিলেন, শহীদুল্লাহ সাহেব বলতেছিলেন, হুজুর আল্লাহ পাকের রহমত, এই যে বৃষ্টির কথা বলা হয়েছে এটা প্রতিকূল আবহাওয়া ছিল না, এটা নিঃসন্দেহে অনুকূল আবহাওয়া ছিল। মানুষের যতকিঞ্চিত পরিমাণ কষ্ট অনুভব হয়নি, একটু পানির পিপাসাও হয়নি, আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের খাতিরে, তার পেয়ারা হাবিবের সভাপতিত্বে প্রোগ্রাম করেছিলাম, এই মাঠটা আরো চার গুণ বড় ছিল, জনসমুদ্র হয়ে গেছিল। আমার তো আপনাদের খেদমতে আমার একটা আবেদন থাকবে, আমরা আজকে যেমনি ভাবে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বত্র জনতা আমরা নবী পাকের মিলাদের শরীফের সম্মানার্থে আমরা ঐক্য হয়েছি, আল্লাহ পাক যেন আজীবন আমাদের ঐক্য বজায় রাখে। মুসলিম দার্শনিকদের জবানে শোনা যায়, একতার বলে হও সবে বলিয়ান, আকাশে উড়িবে তব বিজয় নিশান। এই চান্দুরা ডাক বাংলার ময়দান থেকে বিবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার সুন্নি তরিকতপন্থীদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশ ওলিয়া ওলিয়াদের দেশ, এই দেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের দেশ, আমরা কসুর উঠে না কই, আমরা বিশ্বাসী না, আমরা শান্ত, আমরা আমরা অভদ্র নই, আমরা শান্ত, ইসলাম শান্তিতে বিশ্বাসী, ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই ধুলি ধরায় সমাগমন করেছে। সেই শান্তির মহানায়ক ছিল আকা মাওলা মাহবুব খুদা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, বীর মাসাই কোলামা কেরাম দিগকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার বাবা চেনা লোকের ইসলামউদ্দিন দুলাল সাহেব যে আসবে চিন্তা করিনি, কাজী সাহেব তো দায়িত্বে আছে আসবে,
আর পিসাবরা যে আসছে কেউ মনে করবেন না কিছু হাদিয়া তো দেওয়া লাগবে। আজকে আল্লাহ রহমতে মদিনা বলার মহব্বতে আসছে, আজীবন যেন বাবা যান আমরা পাই, ঠিক না বেঠি? বাবা রিজিকের মালিক কে? আশিক যখন কোন কিছুর প্রয়োজন হয় মহামালিকের দিকে তাকাইলে, উপরের দিকে তাকাইলে আল্লাহ ব্যবস্থা করে দেন। আমরা যেন দুনিয়ার মাকসুদ নিয়ে না চলি। এখানে আজকের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করলাম। বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাহফিলে আপনার হাবিবের বিলাদ শরীফের মাহফিলে দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার মানুষ জোহরের নামাজের আজানের পূর্বে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে। আল্লাহ, আকাশে যত তারকা রাশি রয়েছে, জমিনের যত বালিকণা রয়েছে, তার চেয়েও যদি বেশি গুনাহ করে থাকে যে আল্লাহ আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ কোশ্চিন কেন করুন? আমাদের কাজ হলো বারংবার অন্যায় করা, আপনার মহামালিকের শান হলো গাফফার নামের খাতিরে ক্ষমা করে দেওয়া। আল্লাহ আমরা ক্ষমা চাই, আপনার পেয়ারা হাবিবের বিলাদ শরীফের তো পাইলে আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আমার ইয়াতিমের সাথে মিলাদুন নবীর মাহফিলে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে। আমাদের আব্বা যান, আম্মা যান, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, খাস করে এই দাউদপুর পরগনায়, সরাইল পরগনায়, বিজয়নগর, বিবাড়িয়া জেলায়, আই আল্লাহ গোটা ভূমণ্ডলে যে যেখানে জোর পরিমাণ ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবর গুলোকে বিশিষ্টির বাগান বানিয়ে দে। আই আল্লাহ আপনার হাবিবের মহব্বতের নূর আমাদের ভিক্ষা দেন, আপনার হাবিবের সুন্নতের ইকামতাবেক আহলে সুন্নাতের জামাতের আকীদা মোতাবেক সত্য ইসলামের উপরে কায়েম দায়েম থাকার আমাদের তৌফিক এনায়েত করুন। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, ওলিয়া উলিয়াদের রুহানি দয়া দু আমাদের ভিক্ষা দেন। আই আল্লাহ সমস্ত পীর মাশায়ে কোনামায়ে কারাম সুন্নি জনতাকে মিলিমিশে থাকার তৌফিক এনায়েত করুন। আই আল্লাহ যারা মাযহাব মানে, যারা তরিকার ইমামদেরকে মানে, আমরা সবাই মূলত এক, আমাদের সবাইকে এক করে আল্লাহ এই জশ্নে জুলুস আগামী বছর যেন আরো মহা ধুমধামের সাথে এলাকাবাসী বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে যেন এই মাহফিল হয়, দয়া করে কবুল করে নেন। আল্লাহ এই মহা মুসিবতের সময় অনেক আপনার মায়ার বন্ধুরা হাবিবের প্রেমিকারা কষ্ট করে এই নূরানি জশ্নে জুলুস রেলিতে হাজির হয়ে গেল, তাদের হাজিরা কবুল করে নেন। অনেকেই টাকা দিয়ে, পয়সা দিয়ে, আই আল্লাহ অনেক শ্রম দিয়ে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে অনেক পরিশ্রম করেছেন, তাদের পরিশ্রমকে কবুল করেন। আই আল্লাহ ফিলিস্তিনের মুমিন মুসলমানদেরকে দয়া করেন, বাংলাদেশে মুমিন মুসলমানদেরকে দয়া করেন, ওলিয়া উলিয়াদের, ওলিয়া উলিয়াদের বাজার শরীফকে হেফাজত করেন, দুশমন ও হাবি খারিজদের হাত থেকে আমাদের ইমান রক্ষা করে, আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক এনায়েত করে। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد